অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান জোরদার করছে গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি তিতাস। সোমবার রাজধানীর বনানীতে অভিযান চালিয়েছে তিতাসের ভ্রাম্যমাণ টিম। এ সময় করাইল বস্তি ও আশপাশের এলাকার কয়েক হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় অবৈধ গ্যাস সংযোগের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা। তিতাসের ঢাকা মেট্রো বিপণন বিভাগ উত্তরের মহাব্যবস্থাপক জানান, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আমাদের মূল উদ্দেশ্য হলো অবৈধ লাইনগুলো উচ্ছেদ করা। আমরা এভাবে অভিযান করতে থাকলে অবশ্যই ঠেকাতে পারবো। আমরা এটার জন্য যে ধরনের প্রোটেকশন নেওয়ার ব্যবস্থা, এটা আমরা এভাবে নিব যেন দুষ্কৃতিকারীরা আর এখান থেকে অবৈধ সংযোগ না নিতে পারে।